धुआं 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 देखा तो धुआं खबर ना है धुआं 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 देखा तो धुआं मजाल पीछे होकर पता बीड़ी सिगरेट बेला से धुआं 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 देखा तो धुआं 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 धुआं
खबर ना है যাত্রীবাহী দূরপাল্লা এক্সপ্রেস ট্রেনের কামরার নিচে থেকে ধোয়া, আর এই ধোয়া দেখে যে হুড়ুহুড়ি এবং একেবারে সরগোল পড়ে যায় ট্রেনের ভিতরে। চলন্ত ট্রেনের নিচে থেকে ধোঁয়া দেখে আতঙ্কে পরিবেশ তৈরি হয় ট্রেনের মধ্যে, যাত্রীদের মধ্যে। এই যাত্রীরা তৎপরতার সাথে রেল ইঞ্জিনকে খবর দেন এবং খবর দেওয়ার সাথে সাথে রামপুরহাট স্টেশন ও স্বাধীনপুর স্টেশনের মাঝামাঝি কবিলপুর স্টেশনেই কিন্তু চলন্ত ট্রেন কিন্তু থেমে যায়। থেমে যাওয়ার পর প্রায় 20-25 মিনিট অপেক্ষা করে এবং ধোঁয়ার যে উৎস, সেই উৎস জানতে রেলের কর্তৃপক্ষের তরফ থেকে ছুটে আসে লোকজন। ছুটে আসার পর সেখান থেকে দেখা যায় যে একটি রেলের কামরার নিচে থেকে, চাকা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। তবে তখনও পর্যন্ত আগুনের কোনো চিহ্ন দেখতে পায়নি। তবুও তারা কিন্তু রীতিমতোভাবেই বারবার পর্যবেক্ষণ করেন ওই কামরাটি, একই সঙ্গে নিচের ইঞ্জিনের যে নিচে থেকে ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছিল সেই ধোঁয়াও কিন্তু পর্যবেক্ষণ করে এবং অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে সেখানে কিন্তু বারবার স্প্রে করা হয়। রীতিমতো এই সমস্ত করতে করতে প্রায় 20 মিনিট ট্রেনটিকে থামানো থাকে এবং থামানোর পর একেবারে ট্রেনটি সমস্ত কিছু চেকিং করার পর কিন্তু ট্রেনটি আবার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যায়। তবুও কিন্তু চলন্ত ট্রেনের মধ্যে যাত্রীদের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ দেখা যায়, যেখানে যেখানকে ঘিরে ধোঁয়াকে ঘিরে আগুনের অনুমান করা হয়েছিল। রীতিমতোই দেখা যাচ্ছে যে ভারতের প্রদেশ জুড়েই যে বিভিন্ন রেলেই কিন্তু দুর্ঘটনা ঘটছে, আর রেলের এই ছোট্টখাটো ঘটনা কিন্তু আরও মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। রীতিমতোই দেখা গেল যে রামপুরহাট থেকে স্বাধীনপুর যাওয়া কবিলপুর স্টেশনের সামনেই দুরন্ত এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন কিন্তু দাঁড়িয়ে পড়ে এবং পর্যবেক্ষণ করার পর ট্রেনটিকে আবার গন্তব্যস্থলে রওনা দেওয়া হয়। ট্রেনের কামরার নিচে ধোঁয়া, আর ধোঁয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সরগোল জড়িয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই।